নমস্কার, আপনারা দেখছেন নিউজ সুপার। আপনাদের সঙ্গে আমি রঞ্জিত কুণ্ডু। আপনারা যেটা এতদিন ধরে দেখেছেন, তানিয়া আমারই নিজের মেয়ে, কিন্তু উনি হাউস ওয়াইফ হয়তে আমাকে চ্যানেলটি পরিচালনা করার জন্য যেটুকু আমি মেয়ে জার্নালিস্ট হিসাবে আমাকে যেটুকু শিক্ষা দিয়েছে সেইটুকু আপনাদের কাছে আমি পরিবেশন করছি। একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল কুতুল হলে ক্ষমা করে দেবেন। চলুন, আজকে আমরা চলে এসেছি কল্যাণীতে, নদিয়ার, যার নাম টিকুমগঞ্জে এক ডাকেতে। আশা করি কল্যাণী বলে না, বাড়িয়ে বলছি না, সারা মোটামুটি ক্যালকাটা অব্দি টিকুমগঞ্জের নাম অনেকেই চেন, ডাক নাম অবশ্য টিঙ্কুদা। তো তার সঙ্গে একটু আলাপ পরিচয় করে নিই। নমস্কার দাদা। আচ্ছা, আপনি তো বহুদিন ধরে রাজনীতি করছেন, কিন্তু এইবারে প্রথম আপনি 10 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলরের জনপ্রতিনিধিত্ব হলে, জিতেও গেলেন, জয় জয়কার হল, কিন্তু তা সত্ত্বেও বলছি, কিছু আমাদের কানাঘুষা শোনা যাচ্ছিল কল্যাণী পৌরসভার, কিন্তু এবারে আপনার চেয়ারম্যান হওয়ার কথা নাম উঠেছিল, কিন্তু তা সত্ত্বেও আপনার নামটা বাদ গেল। একটু দয়া করে যদি জনগণের কিছু বলেন। প্রথমত বলি যে আমি তো কোনোদিন নির্বাচনে অংশ করিনি, আমি চাইতাম না। তো গত 2-3 বছর ধরে আমার মনে হয়েছে যে কিছু কিছু ক্ষেত্র আছে, সে ক্ষেত্রে যদি না প্রবেশ করা যায়, তাতে করে আমরা যেটা চাইছি, মানে সরকার বা আমার মুখ্যমন্ত্রী যেটা চাইছেন, সেই জায়গায় আমরা পুরোটাই অংশগ্রহণ করতে পারছি। এই জায়গায় দাঁড়িয়ে দলের একটা নির্দেশ ছিল, এবার আমরা পারতাম। আমার তো আগেও অনেকবার দল করেছিল, বহু জায়গা বহু ক্ষেত্রে, আমি কোনো সব নির্বাচন ডাইরেক্ট নির্বাচন যে সংগঠন করতে ভালোবাসি, নির্বাচনে মানে কাউকে প্রার্থী করে তাদের জিতাতে ভালো লাগে। তো এখানে একটা ভাবনা, এবার দল বলেছিল তো আমি প্রার্থী করেছি, এবং 10 নম্বর মানুষ, এবং আমাদের ভোট খুবই পিসফুলি ভোট হয়েছে, খুবই শান্তিপূর্ণ ভোট হয়েছে। কল্যাণী শহর 10 নম্বর মানুষ বিভক্ত আসেন না, যা কোনদিন এই ওয়ার্ডে হয়নি, এত ভোটে ব্যবধান, এটা আমি অবশ্যই স্বীকার করি। দল মত নির্বিশেষে মানুষ ভোট দিয়েছে, নাগরিক তো অবশ্যই শুনেছে জানিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারো কারো মনে হয়েছিল যে যেহেতু তার খুবই প্রার্থী হয়েছে, তার মানে চেয়ারম্যান দলের সভাপতি, খুব সাহায্য করে ভাবনা। কিন্তু দেখুন, একটা কথা ভালো হবে, এখন এটা আমি সর্বক্ষেত্রে আমার সংগঠন ক্ষেত্রেও বলি, আমি আলোচনার ক্ষেত্রেও বলি, দল একটা ভালো, আমি একটা দলের সভাপতি, সংগঠনটা চালাচ্ছি 2024 সভা লোকসভা, খুব স্বাভাবিক সংগঠন তো তথ্য করতে হবে, সংগঠন থাকতে দেখতে হবে। সেই জন্য দাঁড়িয়ে হ্যাঁ, আমি অবশ্যই যারা আমাকে ভালোবাসে বা যারা আমাকে বেশি পছন্দ করে তারা তো কেউ হয়তো বলেছে, কিন্তু কোনো অবস্থায় কোনো জায়গায় আমি কোনো অবস্থায় কোনো জায়গায় বলিনি যে আমার চেয়ারম্যান। তো এ জায়গায় দাঁড়িয়ে যিনি চেয়ারম্যান হয়েছেন, তিনি আগেও কল্যাণী পৌরসভায় 2015 থেকে চেয়ারম্যান ছিল। 2015 সালে কতগুলো কারণে আমরা সেবারও কিন্তু ডক্টর দীনমিশ্রা চেয়ারম্যান করেছিলাম। তো পরবর্তী ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সিট বিন্যাসের কারণে, আমাদেরও একটু দূরে ত্রুটির কারণে আমরা কিন্তু শেষ পর্যন্ত নিজেদেরকে চেয়ারম্যান করতে পারি। কিন্তু এটাও বাস্তব যে নিম্নতার যখন মানে আমাদের যত কাউন্সিল আছে নিম্নস্ট্রাইকে, তিনি কিন্তু সবচেয়ে এক্সপিরিয়েন্স কাউন্সিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন আমাদের মিটিংয়ে যে যার এক্সপিরিয়েন্স আছে, যার স্বচ্ছতা আছে, যিনি নতুন নতুন ভাবনা আনতে পারে, সেরকম কোনো ব্যক্তিকে আমরা জায়গা চাই না। এক্ষেত্রেও কল্যাণী শহর কিন্তু যার কথা আমি মনে করি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমার ক্ষেত্রে যেটা কথা বলছে, আমি কিন্তু কোনো জায়গায় কোনো অবস্থাতেই বলিনি যে আমি চেয়ারম্যান, কারো কারো ভাবনা ছিল, কেউ কেউ হয়তো আমি বললাম ভালোবেসে বলেছে, কিন্তু কোনো অবস্থায় কোনো জায়গায় আমার মধ্যে বিদায় নেই আমি চেয়ারম্যান। দেখুন, দল চাইছে আমাকে সংগঠনের কাজ করতে, আর আমি আবার বলছি আমাকে যদি কেউ বলে চেয়ারম্যান না দলের সভাপতি, আমি বলব সবার আগে দলের সভাপতি, আমার কাছে একটা বিষয়। এবার দেখুন, যারা মনে করছেন বা প্রশাসনের জায়গা বসে কাজ করা,
প্রশ্ন করা আপনি কাউন্সিলর হওয়াটা জরুরি ছিল কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে কাজ করতে করতে যে জায়গাতে দাঁড়িয়ে কারণ দলে এখানে বসে আমরা আলোচনা করি যে আলোচনাগুলো আমরা বলি এটা করা দরকার অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে সেটাকে অনুরোধ করা যায় এবং নানা কারণ নানান পেয়ে গেছে তা আমি জানতে কী কারণে এই মানুষ ভোট দিয়ে আমাদের নিয়ে আসে তারপর কী কারণে মানুষের সমস্যাটা সমাধান করতে হবে কোন কারণে আটকে সেই জায়গাটা জানার জন্য কিন্তু দলের ভাবনাতে আমি কিছু প্রার্থী হয়েছিলাম ঠিক আছে এই যে চেয়ারম্যান আমি হইনি বা হওয়াটা দেখছাট এরকম না বিষয়টা আগে জরুরি ছিল সংগঠন সংগঠনটা আগে ঠিক রাখবে কারণ আমি আবার বলছি সংগঠন থাকলে দল থাকলে চেয়ারম্যান অনেক আছে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস সংগঠন আছে অনেক চেয়ারম্যান তো মূল পার্টটা হচ্ছে সংগঠন সংগঠন যারা টিকে রাখতে পারে তো পার্টি আমার প্রতি এই বিশ্বাস ও ভরসা রাখে যে ওকে আমার ক্ষেত্রে পার্টির দেওয়া যাচ্ছে যে সংগঠন থেকে সে যদি অন্য জায়গায় যায় তাহলে সংগঠন প্রতি করতে হবে তার পাশাপাশি আমি আবার বলছি আমার কাছে দল যদি বলে যে আমাদের আমার দল বলে যে তোমার কাছে কোনটা গেলে সে আমি মনে করি আমার কাছে দলের সভাপতিটা আমার কাছে অনেক বিষয় এটা নিয়ে ভাবার কোনো বিষয় না এটা নিয়ে বিতর্ক বিষয়টা হচ্ছে যিনি হয়েছে আমার মনে হচ্ছে আমার ব্যক্তি যে ওইটুকু ব্যক্তি হচ্ছে আমরা তাকে সবাই মিলে নিয়ে কারণ একজনের পক্ষে তো কোনো কাজ নয় আমরা তাকে সকলে মিলে নিয়ে আমরা তাকে কল্যাণের ডেভেলপমেন্টে আমরা এগিয়ে নিই তার ভাবনাও আছে বিশেষ কিছু ভাবনা আছে কিন্তু সে ভাবনাগুলো নিয়ে আসছে সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে কল্যাণ নাগরিককে এইভাবেই আমরা এগিয়ে তো এই চ্যাপ্টারটা কিন্তু নেই যেটা আপনি দাদা আপনি পুরনো খুব প্রথম রাজনীতিবিদ ঠান্ডা মস্তিষ্কে সুন্দরভাবে উত্তরটা দিলেন খুব ভালো লাগলো কিন্তু কোথাও কি একটু অস্বীকার জায়গাটা কি আসছে না আপনি বিগত রত্নাদি দল থেকে চলে গেলেন কোথাও কি শঙ্কর সিং ভার্সেস রত্নাদি এরকম গোষ্ঠীদ্বন্দ্বটা কিন্তু বহুদিন ধরে উঠে আসছে এই জায়গাটা নিয়ে যদি একটু প্রকাশ্যে আপনি আমি জানি আপনি শান্তি মেজাজে খুব সুন্দরভাবে আপনি পোর খাওয়া রাজনীতিবিদ উত্তর দেবেন কিন্তু একটু প্রকাশ্যে যদি বলে দেন আবার কি সেই সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বটা মনে হচ্ছে কোথাও একটু মাথাচাড়া দিয়েছে না এখানে দেয়নি দেখুন আমি একটা কথা খুব পরিষ্কার আমাদের দলটা হচ্ছে মাস্টার মত পার্থক্য কিন্তু দলটা আমার তৃণমূল দলটা হচ্ছে তৃণমূল নেত্রী একটাই আমাদের এই দলটা একটা সুবিধা হচ্ছে শেষ ওয়ার্ডটা শেষ কথাটা নেত্রী তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সময় সংকটটা ছিল সব কাজ করেছিল তখন রত্নাদির মন্ত্রী ছিল এবং মহিলার তৃণমূল দায়িত্ব রত্নাদি তার আগেও আমাদের যুবক তৃণমূল যুবক সভাপতি ছিল 2015-14 নদিয়া জেলার যুব সভাপতি ছিল অর্থাৎ রত্নাদিও কিন্তু সংগঠনটা বহু ক্ষেত্রে বহু জায়গায় দায়িত্ব নিয়ে করেছে পার্টির নির্দেশ রত্নাদিও করবেন আবার শঙ্কর দলও রাজনৈতিক এক্সপিরিয়েন্স নিয়েছে তিনি কংগ্রেস দুটো দিন করেছেন 2017 আমাদের দলে এসেছিল দলে এসে পার্টি মনে করেছিলেন যে তাকে পার্টি ব্যবহার করবে পার্টি তাকেও প্রচুর করেছিল 19-এর লোকসভা নির্বাচন সম্পর্ক তার একটি ঠিক আছে এই বয়সে তারপর তো করোনা হয়ে গেল কিন্তু তিনি ছুটেছিল এই নিয়ে কোনো দ্বিমত আজকে একটা কথা খুব পরিষ্কার করে সেটা হচ্ছে দেখুন পার্টি যখন জায়গায় দায়িত্ব দেবে আমার মনে হয় সকলকে তাকে মেনে আমরা কাজ করি ব্যক্তি এগুলো থাকতে পারে সব দলে থাকে সব দলে আছে কোনো দল বলতে পারবে না যে ব্যক্তি থাকতে পারে কিন্তু এই দলের নেতা কিন্তু নেতৃবৃন্দ একটাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন যে এই যে বিবাদ বা কিছু কিন্তু আমাদের যে কর্মীরা প্রতিষ্ঠায় আমাদের কিছু কর্মী আছে যারা কী করে এই জায়গাগুলো তৈরি কিন্তু আমার কোনো সময় মনে হয়নি যে কারণ আমরা মিটিং করি আমি জেলা অনেক বিষয় জানি অনেক বিষয় দেখি যেহেতু বহু পুরনো আমি আমি এখন করবো তো সেই কথা আমার কিন্তু কোনো জায়গায় মনে হয়নি যে কোথাও কোনো গোষ্ঠী আছে ঠিক আছে এই যেমন আমার পার্শ্বিক আলাদা সংসদীয় জেলা স্টেট সিলের সভাপতি আছে ঠিক আছে তো অসীম এখানে বসে আছে ও আমাদের জেলার রানাঘাট সংসদীয় সভাপতি তো সেখানে দাঁড়িয়ে ধরুন আমি একটা কথা যে সে জেলা সভাপতি হতে পারে রাজনৈতিক শিক্ষা বা রাজনৈতিক জায়গা দাঁড়িয়ে কোনো সময় তারা আমার মতামত বা এমনি চলে
কিন্তু কোনো জায়গায় দেখা গেল যে আমি একটা মত পোষণ করলাম যে এটা হওয়া উচিত বা এটা। এবার তিনি একটা সব, তার একটা দৃষ্টিভঙ্গি আছে, তারও একটা দৃষ্টিভঙ্গি আছে, তিনি একটা সভাপতি হয়েছেন। এবার সেই জায়গা দাঁড়িয়ে যদি দেখা যায় যে তিনি আমার মতটাকে তার ভাবনায় মেনে নিতে পারলেন, ঠিক আছে, তার মানে এই নয় যে অসম্ভবের সঙ্গে আমার কোনো দৃষ্টি নেই। বিষয়টা হচ্ছে রাজনৈতিক ভাবনায় আমরা যদি একটা প্রধানমন্ত্রী বসি, বসে আলাপ আলোচনা না করি, আমি একদিন মুশকিল হয় আমার একটা সমস্যা সব জায়গাতেই আছে যে আমরা আমাদের চেষ্টা করি ভালোবাসার লোককে বসা, সেই লোকটা রাজনৈতিকভাবে বলুন সাংগঠনিকভাবে সে পারবে কি পারবে না এটা আমরা বলার চেষ্টা, আমরা বলার চেষ্টা করার সময় যে আমার পাশে তিনি থাকবে, তিনি কাজ করুক, কারণ তাকে আমি রাখবো, কারণ আমার কনফিডেন্সে তাকে রাখবো, আমার কন্ট্রোলে তাকে রাখবো, রেখে আমি কাজটা করবো। এই যে বিষয়, এই বিষয়গুলো সব দলে আছে, সব রাজনৈতিক সব জায়গাতেই আছে এই বিষয়টা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার তখন আর এই বিভাজন বা মতপার্থক্য তৈরি, কিন্তু আমরা যদি সঠিক লোকগুলোকে চুজ করতে পারি যে না এই লোকটা সত্যিকারের সংগঠন লোক, এই লোকটাকে দায়িত্ব দিলে এই লোকটা কাজটা করতে পারে, সেই তখন হবে, তখন তাকে বিভাজন তৈরি হবে। কারণ আমাকে এই যে ধরো আমি আমাকে কিন্তু কল্যাণের সকল আমার সব কর্মী আমাকে ভালো হবে তা নয়, কিন্তু এটা বাস্তব, আমার বিরুদ্ধেও দু চারজন থাকবে এটা বাস্তব। তার মানে এই নয় যে সেই লোকটা তৃণমূল কংগ্রেস কর, সেই লোকটা তৃণমূল কংগ্রেস কর, মতামত এ দলে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে বিশ্লেষণ করা হচ্ছে যে গোষ্ঠী আছে, আমি এটা বিশ্বাস করি, আমি দেখেছি মিটিং সভা সমিতি তারা সকলে একসাথে কাজ করছে, ঠিক আছে, কোনো ব্যাটার নেই আমার কাছে মনে হয় যে। আর জাতীয়তাবাদী বলুন যে দল বলুন, এখন বামপন্থী দল বলুন, ক্যাডারিতে সব জায়গাতেই টুকটাক মতামত, তার মানে এটা গোষ্ঠী বলে, গোষ্ঠী বলে মত প্রকাশ করে, মত প্রকাশ করা মানে এই না গোষ্ঠী করি, এই ভাবনা থেকে আমাদের বেরোতে হবে। কেউ একটা মত প্রকাশ করলো যে এটা ঠিক না এটা ঠিক, আমাদের গণতন্ত্রের ক্ষেত্রে পক্ষ দলের গণতন্ত্র রয়েছে, তার মানে এই নয় যে রত্নাবশের বিরুদ্ধে দাঁড়িয়ে সন্তোষ। আপনি বলুন তো একটা কেউ কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি দেখা পাবেন যে রত্নাবী বা সন্তোষ সিং এর বিরুদ্ধে কোথাও কোনো জায়গায় প্রেস বলেছেন বা কোনো মিটিং বা সভাতে কেউ কারোর বিরুদ্ধে বিষাদ দেওয়ার অবাক করবে তা নয়। আমরা কেউ কোথাও কোথাও অতি উৎসাহী কর্মী না, তারা এই বক্তব্যতে থাক, তারা যখন দেখে যে আমি কিছু একটা চাইছি সেটা পাচ্ছি না, আর সেই না পাওয়ার থেকে শুরু করে না পাওয়াটার থেকে প্রবলেমটা ক্রিয়েট করে। রত্নাদি আজকে জেলা সভাপতি তারও একটা এক্সপিরিয়েন্স কাজ করছে দলটাকে বসে, আর আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানি, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যখন দেবে আমি তাকে মনে করছি, এটা নিয়ে কোনো দ্বিমত দাদা সুন্দরভাবে গোষ্ঠীদ্বন্দ্বটাও এড়িয়ে যাচ্ছে। লাস্ট প্রশ্ন দাদা, আপনার সঙ্গে পার্থবাবুর একটা খুব ভালো সম্পর্ক এটা আমরা জানি, গতকালকে সিবিআই তদন্ত নিয়ে শিক্ষা জায়গাটাকে যেভাবে বাস্তবসু থেকে পার্থবাবুর দিকে ঠেলে দিয়েছিলেন, আজকে কিন্তু কুণালবাবুকে সেই পার্থবাবুর বাড়িতে দেখা হয়েছে, ওখানে মমতাজির নির্দেশে না নির্দেশে আমরা অন্ধকারে আছি, কিন্তু পার্থবাবুর বাড়িতে আজকে কুণালবাবু গেলেন হঠাৎ করে, তাহলে এটা কোন মতবিরোধে একটুখানি কাহিনি বলুন। কুণালদা আর বলেছ, কুণালদা কিন্তু পার্থবাবুকে মাঝে মাঝে দেখেন, আমার নিজে দেখা, কুণালদা মাঝে মাঝে পার্থবাবুর বাড়িতে গেছেন, আজকে না, এটা নতুন ব্যাপার না যে আজকের গেছেন বা এতদিন যায়নি এই মিডিয়া বা এই সব উৎসবে গেছেন, সেটা এরকম নয়। কুণাল ঘোষ যখন দলে এলেন তখনও পার্থবাবুর বাড়িতে গিয়েছেন, তারপরেও গেছেন, বারবারই যান, কারণ পার্থ চট্টোপাধ্যায় আমাদের মহাসচিব, তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আমাদের আমাদের দলের সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জেলারও তিনি অন্তর, মানে আমি একটা কথা আপনাদেরকে বললেন না যে পার্থদাস মহাপ্রভু নিশ্চয়ই কিন্তু দল অবশ্য সবাই, কিন্তু একটা কথা বলি সবাই এবং সবাই আমি কারোর সঙ্গে আমার বক্তব্য হচ্ছে যেটু বললাম দল এক পার্থ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছে নিজের কাজটা দেখে মাঝখানে দেখছিলেন না একটা সময় রাজীব বন্ধন তারপর বললো যে ইয়েটা আমাদের অবজারভার উঠে গেছিল পুরোটা অবজারভার হিসেবে থাকবে, পরবর্তী ক্ষেত্রে এই পৌর নির্বাচন আগের থেকে বা দলের কমিটি গঠনের আগের থেকে তখন পার্থক্য দায়িত্ব নিয়েছে পার্টি, উনি সে কাজটাই করছে। তো
তো এই জায়গায় দাঁড়িয়ে এবার তিনি দায়িত্ব আছেন, তিনি নির্দেশ দিচ্ছেন, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শে তিনি নির্দেশ দিচ্ছেন, তো সেইটা দেওয়ার পর তিনি যেটা বলছেন সেই কাজটা আমরা করছি। তার মানে এটা না যে আমার সঙ্গে ব্যক্তিগত সময় ব্যক্তিগত সময় একটা ধরুন মুকুলদার সময় একটা সময় ব্যক্তিগত ভালো সময় বা পলিটিক্যাল ভালো সময় তিনি যখন এই জেলা দৌড়াচ্ছেন আমি পার্টি মনে কাজ করি, পার্টি অর্থ কারা মিলে মনে করি, তো সেই জায়গায় দাঁড়িয়ে পার্টি যখন যাকে দায়িত্ব দেয় আমি বারবার বলছি একটা কথা তখন তাকে মিলে কাজ করা মাঝে সমস্যা আমি মুখে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় দল আর তার নমিনেটেড পার্সন তাই মানবো না, তাহলে তো মমতা তিনি মানা হচ্ছে। তো সেই জায়গা দাঁড়িয়ে যেখানে যিনি দায়িত্ব পাচ্ছেন ভুল খারাপটা তো পড়ে সেগুলো বিচার করে পায় সেটা বিচার করে পার্টি সেটা দল নেত্রী বিচার করে, কিন্তু দায়িত্ব যাকে দিয়েছে তাকে মেনে কাজ করে। হ্যাঁ কারো তাদের কোথাও মনে হতে পারে বিশ্লেষণ করতে পারে যে না তাকে ভুল হচ্ছে, পার্টিকে জানানো যায় না সব জায়গাতে জানানো যায় না। তো এই জায়গা দাঁড়িয়ে আমি বলবো আজকের দিনে কুণালদা আমি যদি আপনাদের কাছ থেকে শুনছেন নিয়ে যাবো সময় পাই, তো কুণালদা কিন্তু আজকের না কোনো পারবার খাচ্ছে যায় তাদের মধ্যে রাজনীতি হয় এবং আপনারা দেখেছেন পার্টির যখন কোনো বক্তব্য থাকে মূলত পার্থ চট্টোপাধ্যায় করে কিছু করে কুণালদা, এটা মানে না যে সিবিআই বা সিবিআই তো চব্বিশে নির্বাচন আছে সিবিআই তো তৎপর হয়েছে। আপনি আমাকে বলুন তো সারা ওয়েস্টবেঙ্গলে সিবিআই 112খানা কেস হয়েছে সিবিআই মাটার কেস প্রবলেম সলভ করতে হয়েছে, আমি তত দিয়ে 112খানা কেস সিবিআই হয়েছে এখন কটা কেস সলভ করতে কটা। তো সেই জায়গা দাঁড়িয়ে সিবিআই এলে সমাধান হবে, একটা সময় আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশকে সরকার নিয়ন্ত্রণ করে না আর সিআইডি পারবে না, কলকাতা পুলিশ পারবে না, ওয়েস্টবেঙ্গল পুলিশ এই জায়গাটা ভুলতে হবে যতটা বিষয়টা হচ্ছে এটাই যা কেউ কেউ বলার চেষ্টা করে যে সিবিআই নিয়োগ কী করে সিবিআই নিয়োগ করবে আপনারা দেখেন সিবিআই তো একটা রাজনৈতিক দল এবং লাস্ট ভারতবর্ষের বিচারপতি মহাদেব বলে দিলেন যে সিবিআই নিরাপত্তা বজায় রাখছে না যেটা আদালতে থেকে আশা করেছিল আর যে সিবিআই থেকেও মানুষ আস্থা হারিয়ে যাচ্ছে, এটা আমার কথা না, এটা আমার কথা না, ভারতবর্ষে বর্তমান বিচারপতি প্রধানমন্ত্রী তিনি কথাটা বলছেন কোনো সিবিআই বলছেন যে সিবিআইকে আরও যেটা তাদের তাদের কাছ থেকে মানুষ দেখে আশা করে সেটা এত নিরপেক্ষতা বজায় করে, তারা কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে কাজ করবে। কিন্তু আমরা বাংলায় বলি সিবিআই যতগুলো মুভমেন্ট দেখেছি তাদের রাজনৈতিক কর্মী হিসেবে তাদের ভূমিকা পালন করেছে কোনো এক রাজনীতি, এটা তো দেখতে পাচ্ছি। আপনি বলুন না আজকে আপনি বলছেন নারদার কেস হচ্ছে কেন সুরেন্দ্রবাবু আমরা চোখে দেখিনি সুরেন্দ্রবাবু টাকা নিচ্ছে কেন সুরেন্দ্রবাবু কেস হয় কেন হয় তাকে কেন ডাকা হয়, তো আজকে প্রশ্নটা হচ্ছে যে তাহলে প্রশ্নটা হচ্ছে সিবিআই সেই ব্যক্তিকে ডাকছে, দেখুন সবাইকেই আমরা টিভি আমরা দেখেছি তো আজকে দাঁড়িয়ে তাহলে প্রমাণ করছে যে সিবিআই যে তাদের কাছেই যাব যারা ওয়েস্ট বেঙ্গলের শাসক দল আর কেন্দ্রীয় বিরোধী দল সে ছিল এবং সারা ভারতবর্ষে সিবিআই ভূমিকা এই জায়গায় দাঁড়িয়ে আছে, সিবিআই গেছে বলে বা এরকম বক্তব্য হচ্ছে বলে আপনার পার্থ চট্টোপাধ্যায় বা ব্রাত্য বসু আমাদের না কোনো ম্যাটার করে না, আমরা বারবার বলেছি সিবিআই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে কন্টিনিউ লেগে আছে, সিবিআই কী করতে পেরেছে সমস্ত দিচ্ছে তারপরে সিবিআই কী করতে পেরেছে সিবিআই কী বলছে, ইলেকশন আসছে 2024 সিবিআই আরও ওয়েস্টবেঙ্গল আরও তৎপর হবে এটাই স্বাভাবিক এবং মানুষ বুঝে গেছে সিবিআই কী ছাড়া। আপনারা দেখতেই পারলেন যে টিংকুঙ্গা কি বললাম পোড়খাওয়া রাজনীতিবিদ, যতই বিরোধীরা চিৎকার করুক হইচই করুক গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিন্তু উনি এক ফোঁটা স্বীকারোক্তির মধ্যে আসলেন না, প্রমাণস্বরূপ বলে দিলেন এমনকি সিবিআইকেও এক হাত নিলেন। সুতরাং এইভাবে আপনারা নিউজ সুপার চ্যানেল দেখতে থাকুন, সব খবর আপনাদের কাছে সামনে আমার মেয়ে যেমন নিয়েছে আমিও চেষ্টা করব প্রকাশ্যে আনা নিরপেক্ষভাবে, আমরা আপনাদের সহযোগিতা একান্ত কামনা করি, ধন্যবাদ।